সো হাই ফ্রেন্ডস, আজকের একটা ভিডিও নিয়ে আসলাম। এটা মূলত টিউটোরিয়াল ভিডিও। আমি মূলত টিউটোরিয়াল ভিডিওস বেশি একটা বানাই না, বাট আজকে মনে হলো যে দরকার। তো এটা একটা গিটারের টোন বানানোর প্রসেসরের ভিডিও। তো আমি মূলত চেষ্টা করেছি ইন্ডিয়ান ব্যাঞ্জোর টোনটা রিক্রিয়েট করার। তো ওটা কিবোর্ডিস্টরা খুব ইজিলি বাজিয়ে থাকে, বাট আমাদের এখানে তো গিটারিস্টরা বাজাতে পারে না, বিকজ ওই টোনটা প্রসেসরে ক্রিয়েট করা অনেকটাই ডিফিকাল্ট আমার মনে হয়। তো আমি একটু ট্রাই করলাম, টোনটা একটু শুনবেন আপনারা। তো বেসিক্যালি এই টোনটা, এটা ইন্ডিয়ান বেঞ্জোর টোন। তো এটা দিয়ে আরো কমন গান আছে, যেমন এগুলি কমন টোন, এগুলি ইন্ডিয়ান বেঞ্জো, এটা বহুত গানে ইউজ হয়ে থাকে। তো এখন চলুন প্রসেসরের দিকে যাই, গিয়ে ওখানে দেখি কিভাবে আমি টোনটা বানালাম। তো বেসিক্যালি এখানে এখন আমরা প্রসেসরের স্ক্রিনের উপরে একটু ফোকাস করি, ঠিক আছে? তো আমি এডিট মোডে চলে গেলাম। আমি এখানে লাইন 6 স্পট গো ইউজ করছি। আপনারা একটু বেটার কোয়ালিটির লাইক জুম G5 বা এরকম অন্য কোনো প্রসেসর ইউজ করতে পারেন। তাহলে আমি প্রথম কি নিলাম, আমার এখানে একটা ভলিউম প্যাডেল আছে, ওটা আমার গিটার থেকে যে ভলিউমটা আসছে ওটা কন্ট্রোল করার জন্য। তারপর নেক্সট নিলাম আমি একটা কম্প্রেসার, এখানে আমি নিয়েছি ডাইনামিক্স ক্যাটাগরির ডিলাক্স কম্প্রেসার, ডিলাক্স কম। তো এখানে আরও অন্যান্য বহুত ক্যাটাগরি আছে, তো আমি বেসিক্যালি ডিলাক্স কম্প্রেসারটা নিয়েছি, ওটা আমার ভালো লেগেছে। তো আপনাদের প্রসেসরে যেটা আছে ওটা বুঝে নিতে পারেন। তো অ্যাটাক আর রিলিজ এই দুইটা অপশান একটু খুব ভালো করে মিলাতে হবে, না হলে যে আমরা ইফেক্টসটা ক্রিয়েট করবো ওটা বেশি একটা রিয়েলিস্টিক হবে না। আর আমি এখানে মিক্স নবটা 100-এ রাখছি, বিকজ আমি পুরোটাই কম্প্রেসড সাউন্ড চাইছিলাম। আর এখানে রেশিওটা যেটা আছে ওটা আছে 6:1, প্রতি 6 ডেসিবেলে 1 ডেসিবেল আউটপুট হবে। তারপরে এখানে আমার যে প্রি অ্যাম্পলিফায়ার আর ক্যাবিনেটের সেকশনটা আছে ওই দুটাকে আমি অফ রেখেছি, বিকজ এখানে আমাদের প্রসেসরে হয় কি সব গিটারের অ্যাম্পস দেওয়া থাকে, তো ওগুলো দিয়ে একটু সাউন্ডটা ডিফারেন্ট কালার হয়ে যায়। তো আমি অথেন্টিক যে ব্যাঞ্জো টোনটা যেটা চাইছিলাম ওটা আসছিল না, বা হলো যদি স্টুডিও প্রিয়াম কেউ ইউজ করে বা নর্মাল ক্লিন প্রিয়াম ওটা ইউজ করতে পারে, আমার মতে দরকার নেই। নেক্সট আমাদের যেটা লাগে ওটা হলো ডুয়াল পিচ বা পিচ শিফটার, সব প্রসেসরই থাকে। তো একটু মিডিয়াম রেঞ্জের প্রসেসর বা হাই এন্ডের প্রসেসর হলে কাজটা খুব ভালো হয়। এখানে মেইন খেলাটা যেটা দিয়ে এই টোনটা আমি অ্যাচিভ করলাম। তো এখানে দুটা পিচ আমার গিটারের ড্রাই টোন, ড্রাই টোনের উপরে একটা 1 অক্টেভ নিচে নিলাম, ইন্টারভেল 1:-12, আরেকটা নিলাম আমি ইন্টারভেল 1 নিয়েছি +12, আর ইন্টারভেল 2 নিয়েছি -12, মানে 1 অক্টেভ উপরে আর 1 অক্টেভ নিচে। আর টিউনিংটা ফাইন টিউনিং সেন্স যেভাবে মিলানো মিলিয়েছি, আর ডিলেটা দিইনি, ডিলেটা দিলে প্লে করার একটু পরে বাজবে। নেক্সট সেন্স 2, ওটাকে আমি 0 রেখেছি ডিলে। এখানে হাই পিচটার মধ্যে আমি ডিলেটা একটু বেশি দিয়েছি। তারপর মিক্স নবটার মধ্যে আমি আমার ড্রাই সিগন্যালের সাথে 68% এই যে ইফেক্টটা ইউজ করলাম, তারপরে লেভেল এখানে যা আছে তাই, তারপরে পরিমাণ অনুসারে ইকুয়ালাইজারটা আপনারা মিলিয়ে নেবেন, আর তারপর ডিলে আর রিভার্বটা, ওটা নিয়ে আমি এই ভিডিওতে কিছু বলছি না, ওটা সবাই পার্সোনাল টেস্ট। কিন্তু ডিলে আর রিভার্বটা প্রপার মিশ্রণ হলেই ব্যাঞ্জোটা খুব ফ্লেভারফুল হবে, আবার একটু বেশি ইউজ করে নিলে ওটা অনেকটা সিনথেটিক হয়ে যাবে। তো এতটুকু অবধি আমার এই ভিডিওটা। এটা আপনারা ট্রাই করতে পারেন যে কোনো প্রসেসারই, যদি একটু মিড রেঞ্জ বা হাই রেঞ্জে প্রসেসার হয়, একটু একদম বেসিক প্রসেসারও হবে না আবার, বিকজ ওদের পিচ শিফটারগুলো সে একটা ভালো দেওয়া থাকে না। তো টোনটা আরেকবার বাজাচ্ছি, শুনে বলবেন কীরকম লাগছে। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।